ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি টাকা পয়সা পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি সবার একদিনে মরতে হবে সবার একদিনে মরতে হবে যাইবে কবর বাড়ি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মায়ের গো ডান পাশের মাটি গর্জন করতে করতে আসবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য পুরস্কার এই পাঁচ ওয়াক্ত নামাজ ডান পাশে দাঁড়াইয়া যা বলবে এর জমিনের মাটি এর কবরের মাটি শুনে নাও তোমার চাইতে আমি নামাজের শক্তি অনেক বেশি পালাবো কোথায় যাব গো মা অন্ধকার কবরে ডান পাশের মাটি চাপ দিতে আসবে পালানোর জায়গা থাকবে না আজ আপনার স্বামী যদি আপনার মারার জন্য লাঠিটা হাতে নেয় আপনি আপনার প্রতিবেশীর কাছে মার খাওয়ার ভয়তে দৌড়াইয়া পালাবে কবর এমন একটা জায়গা ওইখানে মারতে মারতে সারা শরীরটা তুষ্টুষ ময়দার মতো করে ফেলবে দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না অনেক মেয়েরা গলায় রশি নাই বিষ খায় আত্মহত্যা করে দুনিয়ার জমিন থেকে ওরা আত্মহত্যা করে মারা যায় কবরের মধ্যে কত শান্তি কত কষ্ট কত দুঃখ কত শাস্তি আছে ওই জায়গায় কারণ মরণ আর হবে না আল্লাহ বলবেন বান্দা দুনিয়ায় কষ্ট সহ্য করতে পারে নাই গলায় রশি নিয়ে মরছ কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কঠিন শাস্তি দিতেছি তোমার শাস্তির জন্য আজাবের জন্য আজাবের ফেরেশতারা থাকবে আল্লাহ কয় ফেরেশতারা রে ওরা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারে না গলায় রশি নিয়ে মরছিল ও ফেরেশতা জাহান্নামের আগুনের একটা রশি ওদের দাও ওরা এবার গলার মধ্যে পড়ে ওরা নিজে আত্মহত্যা করুক জাহান্নামের কঠিন শাস্তির ভয় জাহান্নামীরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে আল্লাহ আমাদের মরণ দাও আমরা মারা যাই দুনিয়ার তাপ জ্বালা কেউ সহ্য করতে পারি না আল্লাহ তুমি আমাদের মরণ দাও সোনার মা বন্ডা চিন্তা করতে হবে আল্লাহর জমিনে কতদিন চললাম কত বছর চললাম এক ওয়াক্ত নামাজ তো পড়লাম না দুনিয়ার অশান্তি কষ্ট সহ্য করতে পারি না পেরে আল্লাহর কাছে মরণ চাও আমাদের বুঝতে হবে কবর বড় অন্ধকার কবরের মধ্যে কোনো সাথী নাই কবরের মধ্যে কোনো বাতি নাই কবরের মধ্যে কোনো জানালা নাই কবরে বিছানা ছাড়া ঘর কবরে সাত বিচ্ছুর ঘর ওই ঘরের মধ্যে ডান পাশের মাটি যখন চাপ দিতে আসবে মা বন্ডা খেয়াল রাখবেন কবরের মাটি যখন চাপ দিতে আসবে নামাজি ব্যক্তির নামাজ ডান পাশে যা দাঁড়াইয়া যাবে নামাজি ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন আমার বন্ধু তমাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে আমার নবী ঘোষণা দিয়েছেন উম্মতের আগে যদি আমি রাসূলের শাপাত পাইতে চাও তাহলে এই কোরআন দিয়ে তোমাদের জীবনটা গড়ো আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ও উম্মতেরা তোমাদের জন্য কোরআন রেখে গেলাম এই কোরআনটা দিয়ে আমাদের জীবন করতে হবে বলেন সুবহানাল্লাহ বান্দারে কোরআন শরীফ ধর বসে বসে পড় তারপরে তুই মর তোর জন্য বানাইয়াছি জান্নাতের মধ্যে ঘর
জান্নাত দিবেন কে? ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। যদি কোন ব্যক্তি মুসলমান বলে দাবি করার পরে নামাজ পড়ে না, ওই ব্যক্তি হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে কপাল দিয়েছেন সেজদা করার জন্য। কি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন বান্দা মুসলমান হওয়ার পরও, যারা মুসলমান বলে দাবি করার পরও যারা নামাজ পড়ে না, কপাল দিলাম সেজদা করার জন্য, চোখ দিয়েছে আমার কোরআন তেলাওয়াত করার জন্য, আর গাছের ফুল ফল নদী ভরা জল এইগুলো দেখবা আমি আল্লাহর উপরে মান আনবা। আমাকে পানি দিয়েন না, না পানি খাইলে গলা বসে যাবে, গলা বসে যাবে। খেয়াল করতে হবে, চোখ দিয়েছি আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, জি বাংলা দেখার জন্য নয়, ঠিক কি না? চোখ দিয়েছি আমার কোরআন তেলাওয়াত করার জন্য, স্টার জলসা দেখার জন্য নয়। কথা বলেন ঠিক কি না? বান্দারে কান দিলাম আমার কোরআনের কথা শোনার জন্য, জিব্বা দিয়েছি আমি আল্লাহর জিকির করার জন্য, প্রশংসা করার জন্য। আলাবে জিকিরুল্লাহি তাতমাইনুল কলব, সুন্দর একটা কলব দিয়েছি এই কলবের মধ্যে জিকির জারি করো রে বান্দা। ডান হাতখানা দিলাম ডান ছক্কা করার জন্য, বাম হাতখানা দিয়েছি পবিত্রতা রক্ষা করার জন্য, বলেন সুবহানাল্লাহ। দুইটা পা দিয়েছি আমি আল্লাহর রাস্তায় হাঁটার জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, দিনের মধ্যে মসজিদে ডাক হয় কয়বার? কথা বলেন, এই পাঁচবারের ডাকে যারা সারা দিবে না তারা মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কি না? তারা হলো, আমরা জানি নামাজ যারা পড়ে না আল্লাহর জান্নাতে তারা যাইতে পারবে, পারবে অন্য অন্য ইবাদত দিয়ে জান্নাত কামাই করতে পারবেন, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না, ঠিক কি না? জান্নাত কামাই করা আর জান্নাতে প্রবেশ করা দুইটা লাইন, কয়টা লাইন? কথা বলেন, দুইটা লাইন। একটা লাইন হচ্ছে আপনি জান্নাত কামাই করেছেন, কিন্তু জান্নাতের দরজা পর্যন্ত আপনাকে আল্লাহ পৌঁছে দিবেন। আপনি জান্নাতের দরজার কাছে যা দেখবেন, জান্নাতের দরজায় সব চাইতে বিশাল বড় একটা মজবুত তালা ঝুলানো, ঠিক কি না? তার কারণ সবচাইতে দামি ঘর হলো জান্নাত। দামি ঘরটা কখনো দরজা খোলা থাকতে পারে না। আল্লাহ বলেছেন, বান্দারে তোমাদেরকে জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাইয়া রাখছি, আর জান্নাতুল ফেরদাউস সবচাইতে দামি ঘর, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ তালা দিয়া রাখি। বান্দারে যদি ওই জান্নাতে প্রবেশ করতে হয় ওই তালা খুলতে হবে, ওই তালা খুলতে হলে তোমাদের কি সংগ্রহ করা লাগবে? আয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেছেন, আসসালাতু আলাইকুম জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। যে ব্যক্তি জান্নাতের দরজার কাছে পৌঁছে গিয়েছেন, ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব, আমার জন্য তো আপনি জান্নাত দিয়েছেন, তবে জান্নাতের দরজায় বিশাল বড় তালা। রব্বুল আলামিন তালাটা খুলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, বান্দা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য জান্নাত বানিয়ে রাখছি, আর প্রত্যেকটা বান্দা বান্দির জান্নাতের ওই তালা খোলার জন্য আমি চাবি প্রত্যেকটা বান্দা বান্দির হাতে আমি পৌঁছাইয়া দিয়েছি। দিছে না? আছে না? আছে না? জান্নাতের দরজায় তালা আছে, ওই তালা আমাদেরকেই খুলতে হবে। সুবহানাল্লাহ বলেন, ওই তালা আমাদের খুলতে হবে, কি করতে হবে? কথা বলেন, আপনার ওই জান্নাতের দরজার তালা খুলতে হলে আমি পারবো না, আপনার মা পারবে না, আপনার বাবা পারবে না, আপনার স্বামী পারবে না, আপনার সন্তান পারবে না, পৃথিবীর কেউ পারবে না। আপনি যেই দোজোর দরজা দিয়ে ঢুকবেন, প্রবেশ করবেন জান্নাতের মধ্যে, ওই তালা আপনাকেই খুলতে হবে। তাহলে আপনাকে দুনিয়ার জমিনে চলতে হলে আল্লাহর আইন শ্রেষ্ঠ ইবাদত করতে হবে, বলেন সুবহানাল্লাহ।
দরকার আছে কি আছে না কথা বলেন আছে কি সম্মানিত আমার মা বোন দেখেন করুন আজকে আমরা মুসলমান হওয়ার পরে এটা উঠাই করতে হবে বেশি সময় রাখতে হয় না আমাদের খেয়াল করতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায়া দিয়েছেন ইবাদত করার জন্য বলেন কি করার জন্য ইবাদত করার জন্য তাহলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা দরকার আছে কিনা রাসূলের ভালোবাসা দরকার আছে কিনা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে সে কখনো নামাজ ছাড়তে তার কারণ আল্লাহর নবী বেনামাজিকে কখনো শাপায়াত করবে বলেন করবে নাকি আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে একমাত্র কার কথা বলেন কার হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি করে নিখিল জাহান পারি প্রেমে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি করি এই তাম জাহান তারি প্রেমে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না কার ডাকে সাড়া দেব আমরা বান্দা কার কথা বলেন আমরা বান্দা কার আমাদের খাবার দেয় কে শান্তি দেয় কে আবার দুঃখ দেয় কে আল্লাহ কয় বান্দা তোরে আমি পরীক্ষায় ফেলছি সুবহানাল্লাহ বলেন এই পরীক্ষায় যারা পাশ করবে তারা গোল্ডেন ফিলাস পাইবে সুবহানাল্লাহ বলেন পরীক্ষায় যারা পাশ করবে তারা পাবে জিপিও 5 কথা বলেন ঠিক কি না আমাদের কানতে হবে একমাত্র কার কাছে কথা বলেন আল্লাহর কাছে কান্দার দরকার আছে না এই দুনিয়ার মানুষের কাছে কান্দার মানুষ কিটি সাইজ করবে মানুষের কাছে মনের অন্তরের গোপন কথাটা বলবেন ওই ব্যক্তি আরেকজনের কাছে বলে দেবে কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে কান্দবেন আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ মনের কষ্টকে নিবারণ করে দেবে বলেন সুবহানাল্লাহ তার কারণ শান্তি দেওয়ার মালিক কে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে বলেন সুবহানাল্লাহ কি বলতে হবে কার কাছে চাইতে হবে আমার কাছে চাইলে দিতে পারবো কথা বলেন সান্তনা দেওয়ার মালিক কে হায়াতের মালিক আবার ডাক দিবেন কে কুল্লু নাফসিন যায়কা তো মাউত বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কা তো মাউত প্রত্যেকটা প্রাণীর আমি আল্লাহ প্রাণ দিয়েছি আর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে বলেন সুবহানাল্লাহ বান্দা তোমরা নামাজ পড়ো কোরআন পড়ো নামাজ পড়ো কোরআন পড়ো কইরো না গো ভুল যদি তোমরা করো ভুল হারাইবা দুই কোল যদি তোমরা করো ভুল হারাইবা দু কোল কথা বলেন ঠিক কি না দু কোল হারাইলে আমাদের উপায় আছে বাঁচার উপায় আছে কান লাগাতে হবে বিশ্বাস করতে হবে মানতে হবে তার কারণ আল্লাহর কোরআনে ভেজাল নাই আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই
নির্ভেজাল কুরআনটা দিয়ে যদি আমরা জীবনটা করতে পারি আমরাও হব নির্ভেজাল বলেন সুবহানাল্লাহ। কুরআন দিয়ে জীবন যাপন করার দরকার আছে কি না কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন বান্দা কুল নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর প্রাণ আমি আল্লাহ দিয়েছি, আর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এই কথা আমার না, এই কথা আমার বাবার না, সাধারণ কোন বই পুস্তকের কথা না, এই কথা ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। আমরা সবাই জানি মরে যাব, এই বাড়ি এই ঘর থাকবে না, সব ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। দুনিয়ায় কত বিঘা জমি আর কবর হবে 3,500 জায়গা, দুনিয়ার জমিন প্রশস্ত কবরের জমিন হলো সংক্ষিপ্ত। আল্লাহর কোরআন যদি বুকে করে কবরে যাইতে পারি, আমার আল্লাহ বলেছেন 3,500 কবরের জায়গা আমি আল্লাহ বিশাল প্রশস্ত করে দিব। কে করে দিবে কথা বলেন? যেখানে কোরআন থাকবে সেই জায়গার জমিন কখনো কোরআনের কাছে আসে না, কোরআনের গায়ে ঝুল্লা কোরআনের গায়ে কখনো আগুন লাগে না, কোরআন পানিতেও ডুবে না। যতদিন আল্লাহর জমিনে এই পৃথিবীতে কোরআনটা আছে ততদিন আসমানটা এই মাথার উপরে আছে 500 মাইল দূরে। যেদিন কোরআন থাকবে না আমার আল্লাহর কাছে কোরআনটা নিয়ে চলে যাবে, আমাদের এই কোরআনের অক্ষর গুলো সব উঠে যাবে, ও মানুষ সেই দিন আসমানটা দোল খেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আসমানটা দোল খেতে থাকবে। মা বোনেরা গো, ভূমিকম্প হইলে 5 তলা থেকে মানুষ কেউ লাভ দেয়, কেউ দৌড়াইয়া পালায়, তামাম পৃথিবীটা যে এই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা থাকবে না দুলতে থাকবে, ও মানুষ সেদিন আমাদের পালানোর কোনো জায়গা থাকবে না, কোথায় পালাবো কোথায় যাব গো মা? অন্ধকার কবরের ডান পাশের মাটি চাপ দিতে আসবে, পালানোর জায়গা থাকবে না। আজ আপনার স্বামী যদি আপনার মারার জন্য লাঠিটা হাতে নেয়, আপনি আপনার প্রতিবেশীর কাছে মার খাওয়ার ভয়তে দৌড়াইয়া পালাবে। কবর এমন একটা জায়গা ওইখানে মারতে মারতে সারা শরীরটা তুষ্টুষ ময়দার মতো করে ফেলবে, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না। অনেক মেয়েরা গলায় রশি নাই বিষ খায় আত্মহত্যা করে, দুনিয়ার জমিন থেকে ওরা আত্মহত্যা করে মারা যায়, কবরের মধ্যে কত শান্তি কত কষ্ট কত দুঃখ কত শাস্তি আছে, ওই জায়গায় কারণ মরণ আর হবে না। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ায় কষ্ট সহ্য করতে পারে নাই, গলায় রশি নিয়ে মরছ, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কঠিন শাস্তি দিতেছি, তোমার শাস্তির জন্য আজাবের জন্য আজাবের ফেরেশতারা থাকবে। আল্লাহ কয় ফেরেশতারা রে, ওরা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারে না, গলায় রশি নিয়ে মরছিল, ও ফেরেশতা জাহান্নামের আগুনের একটা রশি ওদের দাও, ওরা এবার গলার মধ্যে পড়ে ওরা নিজে আত্মহত্যা করুক। জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে জাহান্নামীরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাদের মরণ দাও আমরা মারা যাই, দুনিয়ার তাপ জ্বালা কেউ সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাদের মরণ দাও। সোনার মা বোনরা চিন্তা করতে হবে, আল্লাহর জমিনে কতদিন চললাম কত বছর চললাম, এক ওয়াক্ত নামাজ তো পড়লাম না, দুনিয়ার অশান্তি কষ্ট সহ্য করতে পারে না, পেরে আল্লাহর কাছে মরণ চাও। আমাদের বুঝতে হবে কবর বড় অন্ধকার, কবরের মধ্যে কোনো সাথী নাই, কবরের মধ্যে কোনো বাতি নাই,
কবরের মধ্যে কোন জানালা নাই, কবরে বিছানা ছাড়া ঘর, কবরে সব বিচ্ছর ঘর। ওই ঘরের মধ্যে ডান পাশের মাটি যখন চাপ দিতে আসবে, মা বন্ডা খেয়াল রাখবেন, কবরের মাটি যখন চাপ দিতে আসবে নামাজি ব্যক্তির নামাজ ডান পাশে যা দাঁড়াইয়া যাবে, নামাজি ব্যক্তির ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। টাকা পয়সা পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। সবার একদিনে মরতে হবে, সবার একদিনে মরতে হবে, যাইবে কবর বাড়ি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? মায়ের আগ ডান পাশের মাটি গর্জন করতে করতে আসবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য পুরস্কার, এই পাঁচ ওয়াক্ত নামাজ ডান পাশে দাঁড়াইয়া যা বলবে, এরে জমিনের মাটি, এরে কবরের মাটি, শুনে নাও, তোমার চাইতে আমি নামাজের শক্তি অনেক বেশি। এই নামাজ পড়েছেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ, যাই নামাজে যখন দাঁড়াইয়া গিয়েছেন ডাক দিয়া বলেছেন আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম, আমি এই নামাজ আল্লাহর গোলাম, আমি ডান পাশে দাঁড়াইছি, এর ডান তারপর মাটি, খবর দ্বার আমার বন্ধুর কাছে আসতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? ও মাটি রে, তোর চাইতে আমি নামাজের শক্তি অনেক বেশি, নামাজের শক্তি অনেক বেশি। ডান তরফের মাটি আসার সাহস আর পাইল না, অনেক দূরে চলে গেল, মাথার কাছ থেকে মাটি গর্জন করতে করতে আসতে শুরু করে দেয়। ও মা বলে রে, এই কোরআনের মর্যাদা কত, এই কোরআন কত বড় মুসলমানদের দলিল। আজকে মুসলমানের মেয়েরা জি বাংলা দেখে স্টার জলসা দেখে আল্লাহর কোরআন করে না। তোমাকে মনে রাখতে হবে একদিন মারা যাব, অন্ধকার কবরে চলে যাব, তোমার জি বাংলা কবরে যাবে না, স্টার জলসা কবরে যাবে না। এই কোরআনের গায়ে আজকে ঝুলকালি লেগে যায়, মাকড়াশায় বাসা বাঁধে, কোরআনের খোঁজ নাই না, রাস্তার যত ধুলো সব কোরআন শরীফের গায়ে লেগে থাকে, কোরআনের খোঁজ নেয় না। মনের দুঃখে চলছে কোরআন আরশ পাকে লইয়া, ও মুসলমান মানে না কোরআন আল্লাহর বান্দা হইয়া, ঠিক কি না? মনের দুঃখে চলছে কোরআন, মনের দুঃখ লিয়া, ও মুসলমান পড়ে না কোরআন নবীর উম্মত হইয়া। কথা বলেন ঠিক কিনা? একটু লক্ষ্য করতে হবে, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, কবরে যায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে কোরআনটা আমাদের মাথার কাছে থাকবে, বলেন সুবহানাল্লাহ। মাথার দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে, সঙ্গে সঙ্গে এই কোরআনটা আমাদের মাথার কাছে দাঁড়াইয়া থাকবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী, কোরআনের হরফ দিয়ে বানাও রে বাহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, হায় রে কোরআনে মদের বুকে বেঁধে বানাও,
বলেন কুরআনে মদের বুকে বেঁধে নামাজি ছাইরা না গো কুরআন ভুইল না গো একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে একা একা যাইতে হবে অন্ধকার ওই নামাজি ছাইরা না গো কুরআন ভুইল না গো একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে একা একা যাইতে হবে কোন বন্ধু নাই রে কোন সাথী নাই রে কোন বন্ধু নাই রে কোন সাথী নাই রে একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে ঠিক কি না কয়জন যাবেন কবরে একা একা কবরে যাইতে হবে মাও তো কাছিন কুল্লো না পেছিন সারে বন কবর বাইতি কুল্লো না পেছিন দাখিল আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে সবার মাগো অন্ধকার কবরে সবারই আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে মাগো অন্ধকার কবরে আমাকেও নামাজি পড়ো কোরআন পড়ো বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে ফুলের পর্দা করো রোজা রাখো বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো ঘর কলা বাড়ি কলা কত আনন্দ করি হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ফাতারাত চামাওয়াতি ওয়ালা রাদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।